আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সুফলা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা গত এপিসোডে বলেছিলাম যে আপনাদেরকে গৌরমতি আমের স্বাদ কেমন, এটা আমরা আপনাদেরকে বলবো। গত এপিসোডে আমরা গৌরমতি আম সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দিয়েছি, তো এবার আমের আমরা স্বাদ টেস্ট করব। আমাদের এখানে আমের স্বাদ টেস্ট করার জন্য ওখানে আমের বাগানের মালিক মোহাম্মদ আজহার আলী ভাই এসছেন, তারপর ওনার ছেলে আছে আম নিয়ে হাতে, আমাদের মুরব্বী ইনি মতিয়ার রহমান এক্স চেয়ারম্যান, এবং আমার পাশে আছে সাংবাদিক পিয়াল ভাই, প্রেস ক্লাবের সদস্য। তো আমরা দেখি প্রথমে আমাদের মতিয়ার রহমান চেয়ারম্যান এক্স চেয়ারম্যানের মাধ্যমে টেস্ট করাই, দেখি একটু দেখি কেমন লাগে, একটু খেয়ে দেখেন তো কেমন লাগে। কেমন আম? খুব তো সুস্বাদ, খুব ভালো, খুব সুস্বাদু না? তো যাই হোক, আমটা লেট আম হিসেবে মোটামুটি খুবই সুস্বাদু আম, খারাপ মানুষের কথা বয়ান করা যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। পিয়াল ভাই আপনি একটু দেখেন তো কেমন আম, গৌরমতি নতুন আম কেমন, নতুন আম হিসেবে কেমন স্বাদ, কিংবা লেট আম হিসেবে কেমন স্বাদ? আমার মনে হয় যে এই গৌরমতি আমটা এখানে রংপুর যেমন হাড়িভাঙ্গা একটা ঐতিহ্যবাহী আম হয়েছে, আমার মনে হয় গৌরমতিটা সেই জায়গাটা, সেই তার পরপরের জায়গাটা নিতে যাচ্ছে, তার পরপরের জায়গাটা। আচ্ছা দেখি আমি নিজে খাই দেখি। আচ্ছা আসলে অত্যন্ত সুস্বাদু, সুস্বাদু একটা আম গৌরমতি আম। যাই হোক, এই আমটা সকলের মাঝে ছড়িয়ে যাক, সবাই চিনুক, এবং আমটা খুবই সুস্বাদু। আমাদের এই আমটা যে এত সুস্বাদু এইটা মানুষের আপনাদের মাঝে আপনাদেরকে জানানোর জন্য আমরা আমাদের আজকে এই প্রোগ্রামটা, আমরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেক মুরব্বী লোক আসছে এবং আমাদের সাংবাদিক আসছেন, এরা সবাই খেয়ে দেখলো অত্যন্ত সুস্বাদু আম। সুতরাং আপনারা আমরা চাবো আপনারা সবাই এই আমের স্বাদ গ্রহণ করবেন, এই আশায় ব্যক্ত রেখে আমি আজকের শেষ করছি। খোদা হাফেজ।